আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নিজের দুই প্রার্থী হেরে যাওয়ার পর যা বললেন গাজীপুরের জনপ্রিয় নেতা জাহাঙ্গীর আলম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থন পাওয়া দুই স্বতন্ত্র প্রার্থী হেরে গেছেন। তারা হলেন গাজীপুর এক আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল এবং গাজীপুর দুই আসনের কাজী আলিমুদ্দিন বুদ্দিন। তবে গাজীপুর পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান প্রায় 15,000 বেশি ভোট পেয়ে জয়ী হয়। এ বিষয়ে কথা বলেছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, আমি হারিনি, হেরেছেন তারা। গাজীপুর এক আসনের নৌকার প্রার্থী আকম মোজাম্মেল হক এবং গাজীপুর দুই আসনের জাহিদ আহসান রাসেল জয় পেয়েছেন। তারা আওয়ামী লীগকে দুর্বল করেছেন। দুই মন্ত্রীর বোঝা উচিত ছিল আওয়ামী লীগের লোকজন 2,00,000 ভোট তাদের বিপক্ষে দিয়েছে। 2018 সালে ভোটে আকম মোজাম্মেল হক পাইছিলেন প্রায় 4,00,000 ভোট, এবছর পাইছেন 1,00,000 ভোট। তাহলে আওয়ামী লীগের 3,00,000 ভোট তার থেকে সরে গেছে। জাহিদ আহসান রাসেল পাইছিলেন 4,50,000 ভোট, এবার 3,00,000 ভোট ছুঁইটে গেছে। তার মানে দেখেন আওয়ামী লীগের মন্ত্রীর ভোট আওয়ামী লীগ থেকে ছুটে গেছে। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বলেন, গত বছরের 25 মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছিলেন জাহাঙ্গীর আলম। খেলাপি ঋণ থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। আওয়ামী আপিল করে মনোনয়ন ফিরে না পাওয়ায় তিনি তার মা জায়দা খাতুনকে নিয়ে নির্বাচনে মাঠে নামেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে মাঠে থাকায় তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে আওয়ামী লীগ। নিজের মনোনয়ন বাতিল, দলীয় পরিচয় হারানোর পরও মাকে নিয়ে নির্বাচনে মাঠে দৃঢ় অবস্থান নেন জাহাঙ্গীর আলম। ভোটে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খানকে হারিয়ে জয়ী হন জাহাঙ্গীর আলম মা জায়দা খাতুন। এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে একটি বিতর্কিত বক্তব্যের জেরে জাহাঙ্গীর আলমকে দলীয় পদ থেকে হারতে হয়। প্রিয় দর্শক, গাজীপুর এক আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল এবং গাজীপুর দুই আসনের কাজী আলিমুদ্দিন বুদ্দিন গাজীপুর পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামানকে সমর্থন দেন জাহাঙ্গীর আলম। গত 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই এই তিন প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার চালায় তিনি। নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে গাজীপুর আসনের 4টিতে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, 1টি আসনের নৌকার প্রার্থীকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। বেসরকারি ফলাফল অনুযায়ী গাজীপুর এক আসনে আকম মোজাম্মেল হক 1,09,218 ভোট এবং তার নিকটতমী প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম রাসেল 92,788 ভোট পেয়েছেন। গাজীপুর দুই আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাহিদ আহসান রাসেল 1,04,476 জন ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 84,129 ভোট। গাজীপুর পাঁচ আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান 82,720 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মেহের আফরোজ চুমকি পেয়েছেন 67,783 ভোট। জাহাঙ্গীর আলমের দাবি, আমি 4টি আসনের প্রার্থীর পক্ষে ছিলাম, সেখানে দুজন প্রার্থী হেরেছেন কিন্তু অন্য দুজন জিতেছেন। আমি শিমিন হোসেন রিমির গাজীপুর 4 পক্ষেও ছিলাম, শুধু রেজাউল ও আলিমুদ্দিন হেরেছেন। মন্ত্রী হওয়ার পর ভোট কমেছে, এর মানে হলো তারা এলাকায় সুশাসন দেননি, নেতাদের মূল্যায়ন করেনি। ক্ষমতায় থাকার পর ভোট কমে কীভাবে? এটা প্রমাণের জন্য ভোটে স্বতন্ত্রদের সাপোর্ট দিয়েছি আমি। নির্বাচনে যে অবস্থান নিয়েছেন সেজন্য চাপের মুখে পড়তে পারেন কি না জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, তার আগেও আমার ক্ষতি করেছেন, ভবিষ্যতেও করবেন, তাতে আমার কিছু যায় আসে না। আওয়ামী লীগ করি করে আসছি, দুঃসময় আওয়ামী লীগ করি আমি। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাহাঙ্গীর আলম মহান নেতার এই মূল্যবান বক্তব্য। তো ইসলাম আমাদের সর্বশেষ আপডেট তথ্য। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।